প্রিয় উপস্থিতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিনুল কবিয়ু খায়রুন ওয়া আহাব্বু ইলা আল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ একজন শক্তিশালী ইমানদার আল্লাহ তাআলার কাছে ভালো এবং প্রিয় একজন দুর্বল ইমানদারের চেয়ে সুবহানাল্লাহ আমরা কি তাহলে দুর্বল ইমানদার হয়ে মানুষের দারে দারে গিয়ে ভিক্ষা করব নাকি আমরা দান করব আমরা দান করব ইনশাআল্লাহ আমরা মানুষের কাছে হাত পাতবো না আমরা বীরের জাতি আমরা পরাজয় বরণ করব না আমরা শিক্ষিত জাতি আমরা সারা বিশ্ব জগতে আমরা জ্ঞানের আলো ছড়িয়ে দেব প্রিয় উপস্থিতি তোমরা কখনো মন দুর্বল করবে না তোমরা কখনো হীনমন্যতায় ভুগবে না মাদ্রাসার ছাত্র আমি এটা পারবো না ওটা পারবো না আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন সবাইকে এই মেধা দিয়েছেন গরীব ছেলেরও মেধা ধনীর ছেলেও মেধা তুমি যদি তোমার মেধাকে যথাযথভাবে ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমার দ্বারা মানুষের কল্যাণ হবে আর মানুষের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এই শ্রেষ্ঠ জাতি হয়ে তুমি তোমার দায়িত্ব অবহেলা করতে পারো না আল্লাহ অন্য আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ এই জীবন দিয়েছেন এই মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে সবচেয়ে উত্তম ও আমার বন্ধুরা অতএব শুধু কথা নয় শুধু আলোচনা নয় তোমাদেরকে কাজে প্রমাণ দিতে হবে যোগ্যতায় প্রমাণ দিতে হবে এলেমে আমলে ইখলাসে তোমাদেরকে প্রমাণ দিতে হবে যে তোমরাই শ্রেষ্ঠ জাতি কারণ মুখ দিয়ে বললেই হবে না আমি তোমাদেরকে জাগানোর জন্যই জার্নি করে এসেছি তোমাদের মধ্যে থেকে একজন মাত্র যদি কায়েদের জন্ম হয় একজন মাত্র যদি আবার নেসারাবাদীর জন্ম হয় একজন যদি মাহবুবুর রহমান জন্ম হয় অথবা আমার মতো একজন নগণ্য মানুষেরও জন্ম হয় নতুন করে তাহলে আজকে আমাদের এই আয়োজন সফল হবে আমরা যখন তাওহীদের দীক্ষা পেয়েছি আমরা আল্লাহর ছাড়া আর কারো কাছে মাথা নত করব না যত অন্যায় অত্যাচার হোক যত ষড়যন্ত্র হোক এদেশ আউলিয়া ইকরামের পুণ্যভূমি এদেশ ওলামা ইকরামের পুণ্যভূমি এদেশে আমাদেরকে এই দিনের পতাকা উড্ডীন করে রাখতেই হবে আমাদের ত্যাগ করতে হবে যতই অন্ধকার আসুক যতই ষড়যন্ত্র আসুক শিক্ষা থেকে আজকে তোমরা জানো আমরা আলিয়া নিসাবের হওয়া সত্ত্বেও কেন কওমি নিসাব চালু করেছি দেখা যাচ্ছে আলিয়ার মধ্য থেকে ইসলাম উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র নয় বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে স্কুল থেকে ওইভাবে ধর্ম শিক্ষাকে নানা কৌশলে কোণঠাসা করা হয়েছে এ অবস্থায় আমরা যদি তুরস্কের মডেল আমাদেরকে গ্রহণ করতে হয় কৃষক সাজতে হয় আমরা কৃষক সাজবো ঝাড়ুদার সাজতে হয় আমরা ঝাড়ুদার সাজবো মেধার সাজতে হয় আমরা মেধার সাজবো তবুও আমাদের এই জমিন থেকে দিনকে আমরা সরিয়ে দিতে দিব না কি রাজি আছো ইনশাআল্লাহ জীবন যেতে পারে একজন আলেম সে ইংরেজি বলতে পারবে একজন আলেম সে ড্রাইভিং করতে পারবে একজন আলেম সে কবি হবে একজন আলেম সে ভালো বক্তা হবে একজন আলেম সে একজন ভালো দায়ী হবে একজন ভালো আলেম সে একজন ভালো সাংবাদিক হবে একজন আলেম সে প্রশাসক হবে কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা অতএব শুধুমাত্র দিন বলতে আমরা কোরআন হাদিস নিয়ে ডুবে থাকাই দিন নয় শুধুমাত্র নামাজ রোজাই দিন নয় তোমরা যদি জানো মাকাসেদ শরীয়া সারা বিশ্বব্যাপী সমস্ত ওলামা ইকরাম এই মাকাসেদ শরীয়াকে মানেন মাকাসেদ শরীয়ার পাঁচটি ভিত্তি নাম্বার ওয়ান হচ্ছে হিফজুদ্দিন তারা তো থেমে থাকতে পারতেন আর কিছু বলবেন না 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 তারা বললেন হিফজুদ্দিন হিফজুন নাফস হিফজুল আকল হিফজুন নসল হিফজুল মাল এই পাঁচটা বিষয়ের হেফাজত করাই হচ্ছে পরিপূর্ণ ইসলামী শরীয়তের মাকসাদ বলো না সুবহানাল্লাহ অতএব ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয়
ইসলাম কোন বৈরাগ্যতার ধর্ম নয়, এই ধর্মের মধ্যে সমস্ত কিছু রয়েছে। তোমার যারা যদি শুধু দীন হেফাজত হয়, মালের হেফাজত না হয়, বংশের হেফাজত না হয়, বুদ্ধি বিবেকের হেফাজত না হয়, তাহলে তুমি ইসলামের প্রকৃত ধারক বাহক নও। একদিকে যোগ্যতা, আরেকদিকে আমল, আরেকদিকে ইখলাস। তোমার মধ্যে যদি ইখলাস থাকে, তোমার মধ্যে যদি যোগ্যতা থাকে, তোমার মধ্যে যদি ইয়াকিন থাকে, তাহলে তুমি মাদ্রাসায় পড়ো আর যেখানেই থাকো না কেন, তুমি অবশ্যই অবশ্যই সফল হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সফল হওয়ার তৌফিক দান করুন। যেই কবিতাটা সব অনুষ্ঠানেই আমি বলি, কায়েদ সাহেব হুজুর এমনভাবে মুখস্থ করিয়ে দিয়েছেন, ভুলতে পারি না। আমি তোমাদেরকেও সেই কবিতার লাইন আবারও মনে করিয়ে দিচ্ছি। উল্টে দিতে যুগ জামানা চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হোথায় রাত্রি দিন মান, এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আজকে আমার কষ্ট সফল হবে, রাত জেগে জার্নি করা সফল হবে, আমি যেদিন শুনব যে এখান থেকে সারা বিশ্বব্যাপী ইসলামী বিপ্লব, ইসলামী জাগরণের নতুন নতুন নায়ক মাহাথির মোহাম্মদ তৈরি হয়েছে। তোমাদের মধ্য থেকে আমরা মাহাথির চাই, কবি নজরুল চাই, কবি রুহুল আমিন খান চাই, কায়েদ চাই, তোমাদের মধ্য থেকে কবি ফররুখ চাই, তোমাদের মধ্য থেকে আব্দুর রহমান আসুদাইস চাই, তোমাদের মধ্য থেকে আল্লামা রুমি চাই, আল্লামা ইকবাল চাই। সারা বিশ্বব্যাপী তোমাদের কবিতায়, তোমাদের বক্তৃতায়, তোমাদের আমলে, তোমাদের এখলাসে সারা বিশ্বের মুসলমান আবারও জেগে উঠুক। নির্যাতিত নিপীড়িত মানুষ দিশা পাক, তারা মুক্ত হয়ে যাক এই বন্দিশালা থেকে। ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র বিশ্বব্যাপী যেভাবে চলছে, বাংলাদেশ অন্তত পক্ষে মুক্তি পাক তোমাদের কোরবানিতে, তোমাদের জজবায়, তোমাদের প্রচেষ্টায়। আল্লাহ তাআলা আজকের এই আয়োজন কবুল করুক, তোমাদের মধ্যে যেই জাগরণ তৈরি হয়েছে সেটাও কবুল করুক, এই জমিনকে আল্লাহ কবুল করুক, ইমাম মাহদীর সৈনিক হিসাবে সারা বিশ্বব্যাপী 40টি বছর আল খেলাফা আলা মিনহাজ নবুয়া তাকবীরের ধ্বনিতে কাঁপিয়ে দিয়ে বিশ্বব্যাপী ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দিন। আমিন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।